हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल सूस हॉबीज। और आज के रेसिपि हे स्पैनिश ऑमलेट। स्पैनिश ऑमलेट बनानों जो हमें इखने कड़ाई बसिए दिए कड़ाई से किचुटा तेल दिए दिए तेलटा आपात मोटामुटी गरम होने इनग्रेडियंट्स मध्य लगे एक आलू के खूब छोटो छोटो को केटे नहीं बाधाकपि एकदम स्लाइस कर केटे नहीं पिंज केटे नहीं आज दुटो डिम और एकटू धने पता। तो चलो चटपट रेसिपिटा हमें स्टार्ट कर दी। फर्स्टे कड़ाइर तेले आमी एड कर दीची होच्छे आलूटा। আর এই আলুটা অ্যাড করে দিয়ে 2 মিনিট মতো হতে দেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। তো আলুটা আমাদের একটু নরম হয়ে গেছে, এই দেখো আলুটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। তো এই কন্ডিশনে আমি অ্যাড করছি হচ্ছে এর মধ্যে পেঁয়াজটা। আর পেঁয়াজটাও অ্যাড করে আমি 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। এটা 2 মিনিট হোক, এরপর আমি অ্যাড করব হচ্ছে বাঁধাকপিটা। দেখো আমাদের পেঁয়াজটা একটা পিঙ্ক পিঙ্ক ভাব এসে গেছে। এই কন্ডিশনে আমি অ্যাড করছি হচ্ছে এই কুচি রাখা বাঁধাকপিগুলো। আর বাঁধাকপিটা যদি না থাকে তোমাদের কাছে এটা নাও দিতে পারো। এটাকে নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে অল্প একটু নুন। নুন আমি এখন অল্প দিচ্ছি, কারণ আমি যখন ডিমটাকে ফেটাবো তখন ডিমের মধ্যেও আমি নুনটা দেব, তাই এখন অল্প নুন দিলাম। আর এটাকে নেড়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 5 মিনিট এটা হতে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট। আমাদের সবজিগুলো নরম হচ্ছে ততক্ষণ আমরা ডিমটা ফেটিয়ে নিই। ডিমটা ফেটানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা ধনে পাতা কুচো। তোমাদের কাছে যদি পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো ধনে পাতার সাথে মিক্স করে, কিন্তু আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি শুধু ধনে পাতা দিয়েই বানাচ্ছি। আর অ্যাড করছি হচ্ছে কিছুটা গোলমরিচকে আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি সেটা। আর অ্যাড করছি হচ্ছে কিছুটা নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না এটা ফ্লাফি হচ্ছে ততক্ষণ। 5 মিনিট পরে আমাদের সবজিটা টোটালি নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো আর এটাকে একটু ঠান্ডা করে নেবো। আমাদের সবজিটা ঠান্ডা হয়ে গেছে, এই পরিস্থিতিতে আমরা এই ডিমের মধ্যে সবজিটাকে অ্যাড করে দেবো আর এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো। আর এদিকে ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে। তো এটা একটু গরম হোক, তারপরে এর মধ্যে তেল অ্যাড করছি। আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 2 চামচ মতো তেল। তেলটাকে আমি চাটুর চারদিকে লাগিয়ে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে এই ডিমটা। আর এটা একদম লো স্টিমে হবে, এটা একদম লো স্টিমে একদম ওপর থেকে আমি একটা এরম থালা দিয়ে কভার করে দিচ্ছি। তো এটা 3-4 মিনিট হোক, তারপরে এটাকে খুলব। 5 মিনিট হয়ে গেছে, আমরা এই ঢাকাটা আবার খুলে আস্তে করে দেখি যে আমাদের অমলেটটা ঠিক কী কন্ডিশনে আছে। আমাদের একটা সাইড অলরেডি ডান, এবার উল্টো সাইড করতে হবে। উল্টো সাইড করবার জন্য আমি ফার্স্টে এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এইরকম একটা চাটুর মধ্যে এটাকে আস্তে করে প্লেটের মধ্যে নিয়ে আস্তে করে এরমভাবে এটাকে ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটাকে ফের অন করে আমি তাওয়াটাকে বসিয়ে এটাকে ঠিক আলতো করে এর উপরে উপুর করে দেব।
এইভাবে এটাকে উল্টিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো হতে দেবো। ঠিক 2 মিনিট পরে এবার দেখছি আমাদের স্প্যানিশ অমলেটটা ঠিক কি কন্ডিশনে আছে। এই সাইডটা তো ভালো মতো কুক হয়ে গেছে, এই সাইডটাও আমাদের অনেকটাই কুক হয়ে এসছে, তবে এটাকে আর একটু লাল লাল মতো করবো। তো এবার আর ঢাকা দেবো না, এইটা এই মুখ ঢাকা দিয়ে আর 1 মিনিট মতো হলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার এই স্প্যানিশ অমলেটটা টোটালি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা অবশ্যই দিতে পারো। আর এটা কিন্তু ভেতর থেকে টোটালি কুকড হয়েছে, আমি একটু ছুরি দিয়ে কাটছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার ভেতরটা ঠিক কী কন্ডিশনে আছে। তো এই দেখো ভেতর থেকে এটা কিন্তু টোটালি কুকড হয়ে গেছে, আর এটা কিন্তু সত্যি খুব খেতে টেস্টি। তো তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই এর ফিডব্যাক দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের মতো এইটুকু, সবাই খুব ভালো থেকো, টাটা।